ছোটবেলায় আমাদের স্কুলের পড়ার বইতে অনেক চ্যাপ্টার থাকতো যেগুলো আমরা পড়তে একদম পছন্দ করতাম না, তাই সেগুলো না পড়ে পাতা উল্টে পরের চ্যাপ্টারে চলে যেতাম। কিন্তু লাইফটা অতটাও সহজ নয়, লাইফের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের ফেস করতেই হয়। ঠিক যেমন কৌশিক ও শ্রেয়ার তৃতীয় অধ্যায় বা থার্ড চ্যাপ্টার, দ্বিতীয় জীবন। Again cliched, no? আজ তোর সাথে কিছুটা সময় তোমার সঙ্গে থাকতে দেবে আমায়, প্লিজ? যেখানে ট্রেলার দেখে আমরা খানিকটা বুঝেছি সেখানে আছে প্রেম, আছে পুরনো দিনের অনেক স্মৃতি এবং আছে রহস্য। কিন্তু কি রহস্য সেই খোঁজ দিতেই আজ আমাদের সঙ্গে রয়েছে তৃতীয় অধ্যায়ের টিম। রয়েছেন পরিচালক মনোজ মিচিগান, রয়েছেন আবির দা এবং পাউলি দি। ওয়েলকাম তোমাদের তিনজনকেই। প্রথমেই মনোজদার কাছে যাবো। মনোজদা, ফার্স্টেই বলো যে তৃতীয় অধ্যায় মানে প্রথম দ্বিতীয়র গল্প আমরা জানতে পারছি, কিন্তু তারপরে আর অধ্যায় আছে কিনা সেটাও জানতে পারছি না। এই প্রশ্নটাও আসছে, কেন দ্বিতীয় অধ্যায় নয়, কেন তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টাই কেন এতটা ইম্পর্টেন্ট? মানে গল্পের মধ্যে যেহেতু তিনটে অধ্যায় আছে, ফার্স্ট চ্যাপ্টার এন্ড সেকেন্ড চ্যাপ্টার ওদেরই গল্প, কৌশিক এন্ড শ্রেয়ারই গল্প, কিন্তু ছবিটা হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে। তো আমি মানে গল্পের মধ্যে একটা নন লিনিয়ার প্যাটার্নে আমরা তৃতীয় অধ্যায় দিয়ে আরম্ভ করি, তারপরে প্রথম অধ্যায় মাঝখানে পড়ে, তারপরে আবার তৃতীয় অধ্যায় পড়ে, আবার দ্বিতীয় অধ্যায় পড়ে। তো এইভাবে একটা নন লিনিয়ার প্যাটার্নে গল্পটা সাজানো হয়েছে। তো কিন্তু মূলত হচ্ছে ওই তৃতীয় অধ্যায়, কেন যে তৃতীয় অধ্যায় ইজ ইম্পর্টেন্ট, আবার কেন যে মানে গল্পটা তৃতীয় অধ্যায় নিয়ে, কেন যে টাইটেল তৃতীয় অধ্যায়, সেটা অফকোর্স ছবি দেখার পরেই বুঝতে পারবেন। একদম। তো এর আগে আমরা যে কটা বার তোমাদের সাথে মিট করেছি, কৌশিক বা শ্রেয়াকে খুব একটা আলাপ তোমরা করাওনি, কিন্তু অ্যাপারেন্টলি ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে যে মানে কৌশিকের মধ্যে সবসময় একটা কিছু খোঁজার একটা চেষ্টা রয়েছে এবং শ্রেয়া খুব শান্ত, মানে খুব ধীরস্থির কোনো কারণে, হয়তো প্রশ্নের উত্তরগুলো শ্রেয়ার কাছে আছে কিন্তু দিচ্ছে না। সেটাই কি, মানে প্রশ্ন রয়েছে কৌশিকের কাছে কিন্তু শ্রেয়া উত্তরগুলো দিয়েও দিতে পারছে না বা দিচ্ছে না, সেটাই কি? একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। শ্রেয়া মানে যে চরিত্রটা এখানে, বেসিক্যালি মূলত হচ্ছে প্রফেশনালি শি ইজ এ বটানিস্ট, তো ও থাকে একটু নিরিবিলি নির্জন একটা, একটু আলাদা শহর থেকে একটু দূরে একটা জায়গায় একা। সো এই জীবনটা ও কেন বেছে নিয়েছে সেটার একটা কারণ আছে তার পিছনে। তো সেইখানে হঠাৎ করেই ওর কৌশিকের সঙ্গে একদিন আলাপ, এই জায়গাটা হচ্ছে দেওঘরে আমরা শ্যুট করেছিলাম। সো কৌশিকের সঙ্গে ওর একটা সম্পর্ক আছে, কোথাও সম্পর্ক ঠিক বলবো না, একটা যোগাযোগ কোথাও ছিল পাস্টে। এবার প্রেজেন্টে এসে সেই সিচুয়েশনটা কীরকম ওদের মধ্যে, মানে ওদের মধ্যে এখন যোগাযোগটা কীরকম বা ইন ফিউচার কী হবে, বেসিক্যালি এইটাই তিনটে অধ্যায়, মানে ওদের জীবনের তিনটে চ্যাপ্টার থাকে, সেইটাই আলাদা করে মানুষ দেখিয়েছে এখানে তৃতীয় অধ্যায়তে। ইন ডিফারেন্ট চ্যাপ্টার, সিনেমাতে যেরকম ডিফারেন্ট চ্যাপ্টার রয়েছে, সিনেমার ডিফারেন্ট চ্যাপ্টারের মধ্যেও আবার স্তর, মানে অনেক রকম লেয়ার্স রয়েছে আর কি, যেটা চরিত্রগুলোর মধ্যেও রয়েছে। তো আমার চরিত্রের ক্ষেত্রে শ্রেয়া, ও যখন আমাকে ব্রিফিং করেছিল, একটা লুক সেট হয়েছিল চরিত্রটার, সো চরিত্রটার মধ্যে যেটা হয় যে অদ্ভুত একটা রুক্ষতা আছে, মানে রুক্ষতা মানে আপাতভাবে দেখতে গেলে মানে ওকে ভীষণ শান্ত স্নিগ্ধ একটা শীতল ভীষণ কোল্ড ওরকম একটা ক্যারেক্টার মনে হবে, যার মধ্যে কোনো হয়তো ইমোশন নেই এরকম একটা বাইরের লুকটা, বাট ভিতরে বেসিক্যালি শ্রেয়া ইজ এক্সট্রিমলি ইমোশনাল অ্যান্ড প্যাশনেট। ও এত মানে নিজের প্রাণ দিয়ে ভালোবাসতে পারে আর কি অ্যাকচুয়ালি। তো ওই মূলত ছবিটা ভালোবাসার গল্প, তো কিভাবে শ্রেয়া আর কৌশিকের ভালোবাসা আগে কি ছিল বা সম্পর্ক আগে কি ছিল, এখন কিভাবে তাদের সম্পর্কটা দাঁড়িয়ে বা কি হতে পারে, সেইটা নিয়েই অ্যাকচুয়ালি পুরো গোটা ছবিটা। আর লুক নিয়ে যখন আমি কথা বললাম, তো ওই ওই জিনিসগুলো ওর মধ্যে, ও যেটা বলেছিল মনোজ যে শ্রেয়ার মধ্যে যেহেতু রুক্ষতা আছে, তো চুলের টেক্সচারিংটা মানে চুলটা একটু কালার্ড হলে ভালো হয়, একটু মানে একটু জামা কাপড় পোশাকগুলো একটু প্যাস্টেল লাইট শেডের হলে ভালো হয়, মানে কোনোটাই অতিরঞ্জিত কোনো কিছু নয়, ওভার দ্য টপ কিছু নয়। সো ওই রকম একটা শীতল একটা চরিত্র, মানে আপাতভাবে দেখতে গেলে, মানে বাইরে থেকে দেখতে গেলে। তো মানে পাওলি দিকে ঘিরেই বোধহয় রহস্য, তাই তো আবির মনে হচ্ছে যা শুনলাম? তাই
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই হাজার বছর শুধু তোকে চাই। পরিচালক এবং পরিচালক নিজেই চিত্রনাট্যকার, উনি লিখেছেন, উনি অভিনয়ও করেছেন, আরও কী কী করার ইচ্ছে ছিল আমি বলতে পারছি না। হ্যাঁ, পরিচালনা, চিত্রনাট্য, অভিনয়, আর কী কী করবেন উনি ঠিক করুন। তবে হ্যাঁ হ্যাঁ, শ্রেয়ার চরিত্র তো আমরা ট্রেলারেও দেখতে পাই, অনেকটা সময় আমরা দেখতে পাই না শ্রেয়াকে। তারপরে যখন শ্রেয়া আসে, খুব যে অনেক কথা বলছে শ্রেয়া তা নয়, চরিত্রটা ডেফিনেটলি ইন্ট্রিগিং। আর এরম চরিত্র আমাদেরও ভালো লাগে, বিশেষ করে নায়িকারা একটু তো হবেই রহস্যময়ী, একটু ইন্ট্রিগিং তো হবেই। এখন সেটা, এটা তো রহস্য গল্প নয়, এটা প্রেমের ছবি, তবে প্রেমের কিছু কিছু রহস্য থেকেও বেশি রোমাঞ্চ তো কাজ করেই। তবে তৃতীয় অধ্যায় প্রেমের ছবি হলেও যেভাবে প্রেজেন্ট করা হয় গল্পটাকে, সেটা আমরা একদম প্রেমের ছবি বলতেই যে আইডিয়াটা আমাদের মাথায় আসে তার সঙ্গে একদমই মিলবে না। এই গল্পটার মধ্যে একটা জার্নি আছে, একটা খোঁজ আছে, একটা সার্চ আছে, এবং সি লাইফ ইজ অল অ্যাবাউট দিস জার্নি। এবং এই জার্নিতে আমাদের সকলেরই এক একটা অনেকগুলো মাল্টিপল চ্যাপ্টার্স থাকে, তো সেরকমই কিছু চ্যাপ্টার্স, এবং সেটা এই দুটো চরিত্র তাদের জার্নিটা, তারা কীভাবে এই জার্নিটার মধ্যে সামিল হচ্ছে, তারা একসঙ্গে ছিল কি না, এখন একসঙ্গে আছে কি না, বা বহু বছর পরে দেখা হলে তারা কীভাবে রিয়্যাক্ট করছে, সেগুলো সব আস্তে আস্তে আস্তে। পাশ মে তপোবন হ্যায়, তিরকুট পাহাড় হ্যায়। মে ইয়াহ ঘুমনে নেই আয়া, কাউকে খোঁজ দিয়েছি। তুমি বিয়ে করনি কেন শ্রেয়া? বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্যটাই মিলিয়ে গেল। আমিও করিনি। যে প্রথম টেলিফিল্মটা আমরা একসঙ্গে করেছিলাম, তখন আমরা একে অপরকে চিনতাম না, ওয়ে ব্যাক ইন 2004-05। সেই টেলিফিল্মের নাম ছিল স্ক্যান্ডাল, তো স্টার্টেড অফ উইথ স্ক্যান্ডাল। তারপরে আমরা কাছের মানুষ খুঁজে বেড়ালাম, সো সেখান থেকে আমাদের খোঁজ শুরু। এবার যদি স্ক্যান্ডালের পরে কেউ কাছের মানুষ খোঁজে, তাহলে তো দে উইল এন্ড আপ ইন বেডরুম, তো উই এন্ডেড আপ ইন বেডরুম। এবার দিজ আর দ্য চ্যাপ্টার্স উই হ্যাভ ক্রস, নাও দিস ইজ দ্য থার্ড চ্যাপ্টার, বেডরুমের নেই, উই হ্যাভ বিন টু আউট। আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি, তাই তো সেই ক্যারেক্টারটা নিয়ে তোমার যদি কিছু বলো। আমরা এটা ঝাড়খণ্ডে যেহেতু শুট করেছিলাম, আর কৌশিক ঝাড়খণ্ডে গিয়ে ওখানে কাউকে খুঁজছিল, তো একটা জায়গা গিয়ে ওঠে, ওই জায়গাটায় আমি থাকি আর কি ওইখানে, তাই জন্য ওই টানটা একটু ওই হিন্দি ভাষাটা আর আমি কমফোর্টেবল বলা, তো আমার কোনো প্রবলেম হয়নি। তো কিন্তু হ্যাঁ, ওই টানটা নিয়ে আসার, ওই কীভাবে কথা বলে, অ্যান্ড একদম স্পষ্ট হিন্দি নয়, ওটা একটু অ্যাকসেন্টেড হিন্দি আছে, মানে ইন টার্মস অফ ওই লোকাল ডায়ালেক্ট একটু আছে ওর মধ্যে মেশানো আর কি। তো ওইভাবে কথা বলা, ওইভাবে বডি ল্যাঙ্গুয়েজ, ওইভাবে হাঁটা চলা, তো ওইটা আনার চেষ্টা করলাম আর কি। আর যেহেতু একটু এল্ডারলি একটা লোক আর কি মানুষ, তো তার মধ্যে আমার দাড়ি ভাড়ি করতে হলো, তোমার সাথে তো তাও তোমার নিজের বলতে কেউ একজন ছিল, নিশ্চুপ, ভাবলেশহীন, নিথর, যেন প্রায় প্রাণহীন। তুমি বিয়ে করনি কেন শ্রেয়া? বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্যটাই মিলিয়ে গেল। আমিও করিনি। পাউলিদি এবং আবিরদা, আমরা ট্রেলারে যেটা দেখছিলাম যে এই থার্ড চ্যাপ্টারে তোমাদের, বিশেষ করে যেখানে তোমাদের দেখা হচ্ছে, সেখানে প্রেমে তোমাদের দুজনের একটা অপেক্ষা রয়েছে, যেটা দুজনেই অপেক্ষা করেছে এবং বলছো যে কেউই বিয়ে করনি। এখন দাঁড়িয়ে কি সত্যি মনে হয় এই অপেক্ষাটা এই জেনারেশন করতে পারে, আমরা করতে পারি, বা মানে তোমরাও, মানে সকলেই এই জেনারেশনের জন্য সেই অপেক্ষাটা থাকে প্রেমের ক্ষেত্রে? আমার মনে হয় যে দেখো, প্রেম তো একটা মানুষের জীবনে বিভিন্নভাবে আসতে পারে, মানে বিভিন্ন সময়, এবার ডিপেন্ড করছে, একটা টিনেজারের জীবনে প্রেম যখন আসছে সেটা একটা অন্যরকম অনুভূতি, একটা কলেজে সে যখন যাচ্ছে তার আবার অন্যরকম অনুভূতি, আবার একটু প্রাপ্তবয়স্ক যারা তাদের আবার আলাদা, একটু আরও ম্যাচিওর যারা 45+ যারা, এরকম অনেকেই আছে যারা বিয়ে করেছে অনেক লেট এজে, তাদের কাছে আবার প্রেমের ডেফিনেশনটা একটু অন্যরকম। সো এক একটা জেনারেশনে, এক একটা বয়সে প্রেমের ডেফিনেশনটা চেঞ্জ হতে হতে যায়। কিন্তু ভালোবাসার যে জায়গাটা, ভালো লাগাটা ইজ লাইক ভালো লাগতেই পারে কাউকে, ভালোবাসার যে জায়গাটা সেইটা যদি খুব গাঢ় বা অনেস্টলি সেটা থাকে,
তাহলে আমার মানে অপেক্ষাও থাকে, মানে প্রেমেই তো মানুষ অপেক্ষা করে, মানে বিরহে অপেক্ষা করে সেরকম খুব একটা দেখি শুনিনি যদিও, কিন্তু প্রেমেই মানুষ কিন্তু অপেক্ষা করে। আর বিশেষ করে এরা এই দুটো চরিত্র যেরকম শ্রেয়া বা কৌশিক, এদের দুজনের জীবনের উপর দিয়ে অনেক কিছু গেছে, মানে সেটা তুমি ট্রেলারে এই যে মুহূর্তগুলো বলছো সেখান থেকেও বোঝা যায়, সিনেমাটা পুরোটা দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবে যে এদের পাস্টে এত কিছু ঘটেছে, এমন কিছু একটা সিচুয়েশন হয়েছে যেখানে হয়তো এরা একসাথে থাকতে পারেনি, সম্ভব হয়নি, বাট দে ওয়ান্টেড টু স্টে টুগেদার, দে ওয়ান্টেড টু বি টুগেদার, প্রবাবলি দে ওয়ান্ট টু ডাই টুগেদার অলসো। তুমি কি সত্যি প্রশ্নের উত্তরটা চাও? তোমার কি মনে হয় আমার কখনো কিছু মনে হয়নি? অনুতাপ রাগ নিজের উপর ঘেন্না কোনোদিন কিছু হয়নি? অন এ ভেরি সিরিয়াস নোট, এই ধরনের বিষয় নিয়ে, এই ধরনের ট্রিটমেন্ট বা প্রেজেন্টেশন নিয়ে এই ছবিগুলো মানুষ যদি বড় পর্দায় গিয়ে না দেখেন তাহলে একই গথে বাঁধা ছবি হতে থাকবে। আমাদেরও তখন আর উপায় থাকবে না বিভিন্ন এক্সপেরিমেন্টাল জায়গায় নিজেদেরকে এক্সপ্লোর করার, আমাদের একটু সেট ফর্মুলাতেই কাজ করতে হবে, যেটা আমার মনে হয় আমরাও চাই না, দর্শকরাও চান না। তো সেই জন্যই দর্শকদের বারবার বলা যে অন্য ধরনের ছবি, স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্স যারা, যেটা পুষ্করেখা ইন্টারন্যাশনাল, এটা জাস্ট ওদের দ্বিতীয় ছবি, তো তাদেরকে সেই সাপোর্টটা দিন। তবে এটা তো এনজিও নয় যে আপনারা সাপোর্ট করতে আসছেন, একটা সমাজসেবামূলক কাজ তা নয়, এটা ছবি দেখতে আসার কথা, এবার ছবি দেখতে আসুন, ছবি যদি খারাপ লাগে তাহলে আমাদের তুলোধনা করবেন, যেটা বলতে হবে না এমনিই করবেন, এবং একদম সঠিক অর্থেই করবেন, কারণ ইউ আর লাইক ইউর হার্ড আর্ন মানি, ইউ আর বাইং দ্য টিকিটস, তো খারাপ লাগলে ডেফিনেটলি বলবেন, ভালো লাগলে সেটা একটু বাড়ির লোকজন বন্ধু বান্ধবদের বলতে হবে। তো হ্যাঁ, উই হ্যাড এ স্ক্রিনিং অ্যাট দুবাই, তো এটাও ভাবা যেত না কয়েক বছর আগে একটা বাংলা ছবি বাংলা কলকাতা রিলিজ হওয়ার আগে দুবাইতে দেখানো হচ্ছে, এটা ভাবা যেত না, বাট সেটা হয়েছে। সো বোঝা যাচ্ছে যে গত কয়েক বছরে অন্তত সিনারিও এটুকু চেঞ্জ হয়েছে। তো দুবাইতে যারা দেখেছেন তাদের অনেকগুলো অবজারভেশন ছিল, আমরা যখন অডিয়েন্স ইন্টারাকশন করছি খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন্স উঠে এসেছে, বাট আমরা তাদেরকে একটাই কথা বলেছিলাম যে দেখুন আপনারা তো আগে দেখে নিলেন, এটা খুব রেয়ার, কারণ স্বাভাবিক নর্মালি কী হয় এখানকার মানুষজন আগে দেখেন, অনেক পরে আমরা বাইরে যাই অনলাইনে দেখেন বা বাইরে যাই, এটা উল্টো হয়েছে। তো আপনারা প্লিজ কলকাতার বন্ধু বান্ধবদের বলে দেবেন না, কারণ এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুকে তো এখন আর ওই কোনো ভৌগোলিক সীমা দিয়ে তো মাপা যায় না, ইনস্ট্যান্ট বলে দেওয়া যায়, তারা কিন্তু সেই কথাটা রেখেছে, কারণ তাদের অনেক বন্ধু বান্ধব এখানে আছেন, বেশিরভাগ বন্ধু বান্ধব তো এখানেই আছেন, তাদেরকে তো তারা গল্পটা বলেনি। আর এটা যে খুব রহস্য গল্পের মতো যে কে খুনি সেটা বলে দিলেই সব শেষ হয়ে যাবে তা নয়, ইটস কাইন্ড অফ আ ফিল্ম যেখানে জার্নিটা ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য ডেস্টিনেশন, যে আলটিমেটলি কৌশিক শ্রেয়ার কী হলো সেটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যে ওরা কোন জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেটাই তৃতীয় মনস্তা। এটা মানে প্রেমের ছবি এটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু মানে শেষের দিকে ট্রেলার খানিকটা বেশ ভায়োলেন্স রয়েছে, তো সেক্ষেত্রে থ্রিলার তো ঠিক আছে কিন্তু প্রেমের চেয়ে বেশিও কি কোথাও কি ভায়োলেন্সটা রয়েছে? দেখুন ভায়োলেন্স ইজ অলসো মেটাফরিক্যাল, এখানে অনেক জায়গায় ভায়োলেন্সটা দেখানো হয়েছে কিন্তু ক্যারেক্টারের মধ্যে নিজের মধ্যে একটা ভায়োলেন্স চলছে, সেটা আমরা হয়তো বাইরে থেকে, যেটা পাওলি বলছিল বাইরে থেকে দেয়া ভেরি কোল্ড, দ্য ভেরি সাটল, দ্য ভেরি একটা লস্ট একটা সোল মানে, কিন্তু ভেতরের মধ্যে অনেকগুলো যে স্টর্ম একটা গেছে, একটা ঝড় গেছে, একটা ভায়োলেন্স যেটা ভেতরে চলছে সেটা কেন চলছে ওদের পাশ দিয়ে ওটা এ আছে মানে, সো দ্যাট বিকামস মেটাফরিক্যাল অলসো এই ছবির মধ্যে। তো তাই জন্য ভায়োলেন্সে দেখেছি, অফকোর্স এটা সিচুয়েশন যেখানে আমরা ভায়োলেন্স দেখিয়েছি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি সাপোর্ট ফ্যাক্টর, একটা অ্যান্সারির ফ্যাক্টর যাকে বলে, আমরা ওটা দ্য থ্রিলার এলিমেন্টটাকে একটু এ করার জন্য, বাট অফকোর্স ইট ক্যারিজ ভেরি ইম্পর্টেন্ট মানে ওদের ওই ক্যারেক্টারের জার্নিটাকে, যেটা আপনি বলছিলেন জার্নি দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওই জার্নির মধ্যে অনেকগুলো ভায়োলেন্স যেটা গেছে ওদের লাইফের ভেতরে গেছে, ইটস হোয়াট ইট দে ফেসড ইন দ্য ওয়ার্ল্ড অলসো, তো এই ভায়োলেন্সগুলো আমরা ওইভাবে দেখিয়েছি। সো ইট অলসো মানে শ্রেয়ার ভায়োলেন্স মানে আমরা বেসিক্যালি দেখেছি কৌশিকের সাথে একটা কিছু হচ্ছে যেটা, আর শ্রেয়ার ভায়োলেন্স ইজ নট অ্যাপারেন্ট, সেটা দেখা যায় না, ওই ভায়োলেন্সটা ভেতরে আছে, অ্যান্ড দ্যাট উইল ফিল অ্যাজ দ্য ফিল্ম প্রোগ্রেসিং ইন দ্য সেকেন্ড হাফ। আচ্ছা, তো আমরা শেষ করব, কিন্তু লাস্ট একটা মানে প্রশ্নে যাব, সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা দেখছি ফার্স্ট লাভ দিয়ে এখানে, তো এবার তিনজনে ফার্স্ট লাভ কি তোমরা একটু শেয়ার করতে, ফার্স্ট লাভ যেটা মনে আসে মানে প্রথম প্রেম কোনটা ছিল? ক্লাস 7 or 8, এরকম ক্রাশ
ইট ওয়াজ দ্য প্রথম প্রেম, আমি বলবো প্রথম প্রেম, বাট ইট ওয়াজ দ্য ক্রাশ। আর ওটা স্কুলের অফকোর্স একজন বান্ধবীর সাথে, সো দ্যাট ওয়াজ জাস্ট আ ক্রাশ, আই ইউজ টু লাইক হার, ও হয়তো আই ফেল দ্যাট শি অলসো লাইক মি, মানে ওই ব্যাপারটা ছিল। কীভাবে ওকে এক্সপ্রেস করবো সেটাও জানতাম না, বা সেটা আমরা ট্রাই করতে কীভাবে বলবো বন্ধুকে বলে, সো দ্যাট ইউজ টু হ্যাপেন, মানে আপনি বুঝতে পারেন ওই এজটা ওরকম আছে আর কি। সো দ্যাট ওয়াজ আই রিমেম্বার মাই ফার্স্ট লাভ। এবার আবির দা না পারলে আবির কি বলে আমার ক্লাস ইলেভেন, আমার ক্লাস ইলেভেন নেবেন। ওটা লাভ না লোকসান সেটা তো এখনও আমি ডিসাইড করে চলেছি যে লাভ হয়েছিল না লোকসান হয়েছিল, বাট ইয়া ইট ওয়াজ ইন ক্লাস ইলেভেন, ক্লাসমেট ক্লাসমেট। আমি ক্লাস 8 থেকে 9 এ উঠি, বললাম না 7 11 এভারেজ আউট। সরস্বতী পূজো শেষ করতে দে, সরস্বতী পূজো ক্লাস 8 থেকে 9 এ উঠবো, আর একটা চিরকুট পেয়েছিলাম ইংলিশে লেখা, আবার মানে অসাধারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমার ট্যান হয়ে বেরিয়ে গেছিল প্রায়, ডিকশনারি ডিকশনারি নি না সে কি এক্স্যাক্টলি লিখেছিল না বাট মনে নেই সেটা, বাট এইটুকু মনে আছে যে ডিকশনারি খুলতে হয়েছিল মানে বোঝার জন্য, খুব কঠিন ব্যাপারটা ছিল কিন্তু খুব ইন্টারেস্টিং ও খুব এক্সাইটিং ব্যাপারটাও ছিল। কিন্তু কে চিরকুট দিয়েছিল তুমি জেনেছিলে তারপর? একটাই কথা বলছি, তৃতীয় অধ্যায় রিলিজ করছে 8ই ফেব্রুয়ারি, বড় পর্দায় আসুন, সঙ্গে তিনজনকে মিনিমাম নিয়ে আসবেন, তিনজনের বেশি এলে আমরা আরো বেশি খুশি হবো, কিন্তু প্লিজ তিনজনের কমে কাউ আনবেন না, তৃতীয় অধ্যায় মিনিমাম তিনজনকে নিয়ে আসবেন। প্রেমের মাসে প্রেমের সপ্তাহে মুক্তি পাচ্ছে, ঠিক সরস্বতী পূজোর আগে আগে সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তো বন্ধু বান্ধবদের সাথে বাবা মার সাথে যার যাকে খুশি নিতে ইচ্ছা মিনিমাম তিনজন নিয়ে, আর আমাদের অবশ্যই জানাবে কেমন লাগলো। ট্রেলারে আপনারা খানিকটা ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের গল্পটা জেনেছেন, কিন্তু তৃতীয় অধ্যায় বা থার্ড চ্যাপ্টারের গল্পটা কি সেটা জানতে হলে অবশ্যই ওই যে তিনজনকে মিনিমাম তিনজনকে হলে গিয়ে নিয়ে দেখতে হবে তৃতীয় অধ্যায়। প্লিজ কিছুটা সময় তোমার সঙ্গে থাকতে দেবে আমায়।